আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে একটি সিম্পল ডিজাইন শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আজকের ডিজাইনটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। এখানে আমি কাপড়টিকে ভালোভাবে বিছিয়ে নিয়েছি। এবার 5 ইঞ্চি পরপর ভালোভাবে মার্কিং করে নিচ্ছি। কাঁথাটি লম্বা এবং চওড়ায় ঠিক একইভাবে 5 ইঞ্চি পরপর আমাদের মার্কিং করে নিতে হবে। আমি আজকে এই ডিজাইনটি কিছু অংশ আপনাদেরকে অঙ্কন করে দেখিয়ে দিচ্ছি। আপনারা ঠিক একইভাবে সম্পূর্ণ কাঁথায় এই ডিজাইনটি করে নেবেন। পাঁচ ইঞ্চি পরপর যখন মার্কিং করা হয়ে যাবে, তখন কিন্তু স্কেলের সাহায্যে ভালোভাবে এই লাইনগুলো মিলিয়ে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে লাইনগুলো যেন আঁকাবাঁকা না হয়ে যায়। সম্পূর্ণ কাঁথায় যখন এই বক্সগুলো তৈরি করা হয়ে যাবে, এবার একটি কাগজ আমি কেটে নিয়েছি। সেই কাগজটিকে বক্সের মাঝখানে বসিয়ে তার পাশ থেকে ড্র করে নিচ্ছি। খুবই সিম্পল আজকের এই ডিজাইনটি। আমি এই বক্সটি একবারে তৈরি করেছি, যার একটি মাত্র কারণ হচ্ছে স্কেল দিয়ে যদি এই বক্সটি তৈরি করতে চাই, সেক্ষেত্রে অনেকটাই সময় প্রয়োজন হয় এবং অনেক সময় ছোট কিংবা বড় হয়ে যায়, যার কারণে আমি কাগজ কেটে নিয়েছি। কাগজটি বসিয়ে তারপরে আমি তার পাশ থেকে অঙ্কন করে নিচ্ছি। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কিন্তু খুব সহজেই এই বক্সগুলো তৈরি করে নিতে পারছি। এক্ষেত্রে কোনো ধরনের আমার মাপ প্রয়োজন হচ্ছে না। তাই আপনারাও এই ডিজাইনটি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই এই কাগজটি কেটে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদেরও ডিজাইনটি করতে অনেকটাই সুবিধা হবে। ঠিক এইভাবে যখন বক্সগুলো অঙ্কন করা হয়ে যাবে, তখন মাঝখানের লাইনগুলো আমি ভালোভাবে মিলিয়ে দিচ্ছি। দুই পাশের লাইন মিলিয়ে দেওয়া হয়ে গেলে লম্বায় যেভাবে আমরা মেলাবো, চওড়াতে ঠিক একইভাবেই লাইনগুলো মিলিয়ে নিব। একটি লাইন অপর আরেকটি লাইনের সাথে ভালোভাবে মিলে যাবে। আশা করি আজকের এই ডিজাইনটি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা নতুন আছেন, তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যেন সকল ধরনের আপডেট আপনারা খুব সহজেই পেয়ে যান। আমি ঠিক এক এক করে প্রতিটি ঘরের অংশটুকুই আমি ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এবার কোনো অংশটুকু থেকে একটি পাতার মতো শেপ করে একটি ডিজাইন অঙ্কন করে নিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে অঙ্কন করছি। আসলে আজকে আমি আপনাদেরকে মাপগুলো বুঝিয়ে দিয়েছি, আর ডিজাইনগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে স্ক্রিনে দেখে তারপরে বুঝে নিতে হবে। আপনাদের যদি বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর আপনাদের যদি কোনো ধরনের কোনো রিকোয়েস্ট থাকে, সেটিও আপনারা আমাকে জানাতে পারবেন। আমি আপনাদের রিকোয়েস্টগুলো রাখার অবশ্যই চেষ্টা করব। আর আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান, সেক্ষেত্রে আমি আমার ফেসবুক আইডি লিঙ্ক আর ফেসবুক পেজের লিঙ্ক দুটোই কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সেখান থেকে আপনারা আমাকে ইনবক্স করলেই আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি এক এক করে প্রতিটি ডিজাইনই কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা ডিজাইনগুলো তৈরি করার ক্ষেত্রে অবশ্যই স্টেপ বাই স্টেপ তৈরি করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডিজাইনটিও খুব সহজে হয়ে আসবে আর কোনো ওলট পালট লাগবে না। আপনাদের মাঝে অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেন যে আমার করা নকশি কাঁথার ডিজাইনগুলো আপনাদের করার ক্ষেত্রে অনেকটা এলোমেলো লেগে যায় কিংবা করতে অনেকটাই সমস্যা দেখা দেয়। তাই আমি আপনাদেরকে একটা কথাই সাজেস্ট করব, আমি যেভাবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ অঙ্কন করে দেখাই, আপনারা ঠিক সেইভাবেই অঙ্কন করে নেবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের তৈরি করার ক্ষেত্রে কোনো সমস্যাই হবে না। ঠিক এক এক করে যখন এই পাপড়িগুলো অঙ্কন করা হয়ে গিয়েছে,
এরপরে আমরা যে বক্স তৈরি করেছিলাম দুটি পাপড়ির মাঝখানে যে খালি অংশটুকু রয়েছে সেখান থেকে আরও একটি ডিজাইন অঙ্কন করে নিচ্ছি। প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে এই ডিজাইনটি মেনটেন করে তারপর ডিজাইনটি অঙ্কন করে নিতে হবে। আর প্রতিটি বক্সের মাঝখানে আমরা যে ডিজাইনটি তৈরি করছি সেখানে চারটি পাতার মতো শেপ করে যে ডিজাইনটি অঙ্কন করেছি সেটি চারটি হবে। আর এরপরে এখন যে ডিজাইনটি আমি তৈরি করছি সেটিও চারটি হবে। অর্থাৎ একটি বক্সের মাঝে আমরা যে ডিজাইনই করব সেই ডিজাইন চারটি করে আমরা তৈরি করব চারপাশ থেকে। আমি এক এক করে সম্পূর্ণ ডিজাইনই অঙ্কন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আপনারা কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখতে পারবেন, আমি আজকে কিন্তু লাইনগুলো কলম দিয়ে অঙ্কন করছি, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই কলমের দাগগুলো সেলাই করে নেবেন। আমি আপনাদেরকে বারবার করে বলি, আমি যে ডিজাইনগুলো চক দিয়ে এঁকে নেব সেই ডিজাইনগুলো আমাদের নর্মালি সেলাই করার ক্ষেত্রে দরকার পড়বে না। তবে কলম, পেন্সিল কিংবা কালার পেন আমি যেটি দিয়ে ডিজাইন অঙ্কন করি না কেন, সেই ক্ষেত্রে আমি যে ডিজাইনগুলো অঙ্কন করব সবগুলোই সেলাই করে নিতে হবে। শুধুমাত্র চকের দাগগুলো যে আমরা অঙ্কন করব সেগুলো সেলাই করতে হবে না। আমি চক দিয়ে নর্মালি প্যাটার্নগুলো তৈরি করে নিই যেন আপনাদের বোঝার ক্ষেত্রে অনেকটা সুবিধা হয় আর আমার ডিজাইন করার ক্ষেত্রেও অনেক সুবিধা হয়। আপনারা কিন্তু নিজেরাও যখন নকশি কাঁথাটি তৈরি করবেন তখন এইভাবে চক দিয়ে প্রথমে ঘরগুলো মার্কিং করে নেবেন কিংবা প্যাটার্ন ড্র করে নেবেন, সেই ক্ষেত্রে কিন্তু ডিজাইন তৈরি করার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে আপনাদের। আসলে আমি কিন্তু আপনাদের সাথে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে থাকি, তাই আপনারা অবশ্যই আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ ডিজাইনে যে ধরনের আমি টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে থাকি সবগুলোই খুব সহজে বুঝতে পারবেন এবং নিজেরাও সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো অবলম্বন করতে পারবেন। ঠিক এক এক করে কিন্তু আমি এই অংশটুকু অঙ্কন করে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য সম্পূর্ণ ডিজাইনটি আরও একবার শেয়ার করে দিচ্ছি। আমি আজকে একটি অংশ অঙ্কন করেছি, আপনারা কিন্তু আপনাদের কাঁথার সম্পূর্ণ অংশটুকুই এই ডিজাইন দিয়ে কমপ্লিট করে নেবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।